ধার্মিকের হৃদয়। বীর কেশরী হযরত আলী করমুল্লা অজু স্বীয় অতুল শৌর্যের জন্য শেরে খোদা অর্থাৎ আল্লাহর সাদুল আখ্যা লাভ করিয়াছিলেন। নামাজের সময় উপস্থিত হইলেই তাহার শরীর কাঁপিতে থাকিত এবং দেহের বর্ণ পরিবর্তিত হইত। এ সম্বন্ধে লোক তাহাকে প্রশ্ন করিলে তিনি উত্তর করিলেন, এক্ষণে এরূপ গুরুভার বস্তু বহনের সময় হইয়াছে, যাহা আকাশ ও পৃথিবী বহনের অসমর্থ হইয়া অস্বীকার করিয়াছিল। এই বলিয়া তিনি প্রেমিক প্রভুর হযরত মুহাম্মদের প্রসঙ্গ উত্থাপন করিলেন। একদিন দিবাভাগে প্রেরিত পুরুষ একখানি ক্ষুদ্র খাটে শয়ন করিয়াছিলেন। খোরমা বৃক্ষের তন্তু ধারা জালের ন্যায় সেই খাট গাঁথা হইয়াছিল, তাহাতে কোনরূপ সজ্জা ছিল না। সেই অনাবিত রজ্জু জালের ঘরটায় শয়ন করায় তাহার শরীরের স্থানে স্থানে রক্তবর্ণ রেখাসমূহ অঙ্কিত হইয়াছিল। আমি প্রেরিত পুরুষের তদবস্থা দর্শনের রোদন করিতে লাগিলাম। ইতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাব্য খান করিলেন এবং রোরুদ্যমান দর্শনে জিজ্ঞাসা করিলেন, ওমর, তোমার কি হইয়াছে, কাঁদিতেছ কেন? আমি বলিলাম, প্রেরিত পুরুষ, রোমের সম্রাট হিরাক্লিয়াসে এবং পারস্যের সম্রাট কসরা ধর্মহীন হওয়া সত্ত্বেও পৃথিবীতে স্বর্গের সুখ উপভোগ করিতেছেন, আর আপনি খোদা তাআলার প্রেরিত, আপনি মানব জাতির কল্যাণের ভার লইয়া জগতে আসিয়াছেন, আপনার এত অভাব, এরূপ শোচনীয় অবস্থা, তাই আমি কাঁদিতেছি। এই কথা শুনিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাস্যপূর্বক কহিলেন, প্রিয় বন্ধু, পৃথিবীর সম্পদের পরিবর্তে আমার স্বর্গীয় সম্পদ লাভ হয়, ইহা কি তুমি ইচ্ছা করো না? পথিক যেমন পথ চলিতে চলিতে ক্লান্ত কলেবরে কিয়ৎকাল তরুতলে বিশ্রাম লাভ করে, তথায় কোনো সুখ সজ্জার আয়োজন করে না। শ্রান্তি দূর হলেই আবার গন্তব্য পথে অগ্রসর হইতে থাকে। আমরাও তেমনি সংসার প্রান্তরে জীবন পথের যাত্রী, বিলাসিতার আমাদের প্রয়োজন কি?